অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস ডাঙ্গ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনায় আজ আমরা শুনব ভক্তির অশাশ্রিত গান। সেই ভক্তির অশাশ্রিত গান বা ভক্তিগীতি আজকে আপনাদের সামনে যিনি পরিবেশন করবেন দীর্ঘদিনের সঙ্গীত শিল্পী, দীর্ঘদিনের পথ পরিক্রমা, পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দীপ্তি গুহ। আমরা আজকে যে ভক্তিগীতিগুলো শিল্পীর কণ্ঠে শুনব তার প্রথম গানটি আগে শুনে নিন, লেখা ও সুর শিল্পী দীপ্তি গুহের। Thank you.
শুনলেন প্রথম গানটি, এবার শুনব আমরা দীপ্তিগুহের কণ্ঠে একটি শ্যামা সঙ্গীত। এবং এই শ্যামা সঙ্গীতে অপূর্ব সুর দিয়েছেন দীপ্তিগুহ, তার নিজস্বতা, তার সৃষ্টি। অবশ্যই আমার মনে হয় পর্দার উপরে যাদের যারা আছেন তাদের খারাপ লাগবে না। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম জিয়োগো নারায়ণী
এবার আমরা চলে যাব শিল্পীর কণ্ঠে, সুরে সুরে তারাপীঠে। এবং এই যে তারাপীঠে আমরা যাব, তারামাকে নিয়ে যে গান, এ গানটিরও কথা ও সুর সঙ্গীত শিল্পী দীপ্তি গুহর, যে গান অবশ্যই আপনাদের হৃদয়ে একটা অন্য মাত্রা যোগ করতে পারে। আমরা শুনে নিচ্ছি তারা মায়ের গান। গানে গানে পর
এবার শিল্পী দীপ্তি গুহের কণ্ঠে আদ্দামাকে নিয়ে একটি গান আমরা শুনব। এই গানটির সুর দিয়েছেন সুললিত কণ্ঠের শিল্পী দীপ্তি গুহ। এবং এই গানটির পরও আমরা আরেকটি ভক্তিগীতি শুনব দীপ্তি গুহর কণ্ঠে। Thank you.
তোর মহিমা আদি রূপা ও মা শ্যামা যদি বা হয় সেই করুণা যদি বা হয় সেই করুণা কোন মাত্র বোঝা যায় কে বুঝে বলে তোর মহিমা আদি রূপা ও মা শ্যামা তোর মহিমা আদি রূপা ও মা শ্যামা আপনারা
সঙ্গীত শিল্পী দীপ্তি গুহের কণ্ঠে ভক্তিগীতি শুনলেন, এবং ভক্তিগীতির মধ্যে আপনারা যেমন মা দুর্গাকে পেলেন, পাশাপাশি শ্যামামাকে তো পেলেনই, মা কালী, মহাশক্তি কালী মৃত্যুরূপা মাতৃভাবে তারই আগমন, রোগ শোক ধর্মাধর্ম শুভাশুভ সব যাতনা সবভাবে তারই উপাসনা, জীবে বলো কেবা কি কেবা কি বা করে, আমার কথা নয়, স্বামী বিবেকানন্দের কথা। শ্যামা সঙ্গীত শুনেছেন, তারপরে তারাপীঠের গানও শুনেছেন, তারামাকে নিয়ে গান শুনলেন, আবদামাকে নিয়ে গান শুনলেন, অর্থাৎ সুন্দর একটা ভক্তি রসাশ্রিত সকাল আজকে আমরা আজকে আপনারা পেলেন দীপ্তি গুহর সৌজন্যে। আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য